Hey guys. Hi guys, good morning and welcome back to my channel. This is me, your Shornali, and welcome to another exciting vlog. And dekhte pachho ami ekhon station e achi, ami eka nei, amar sathe Sanchari, Rakesh, Devobroto shobai ache. Ar ajke amra kothay jacchi tomra to title and thumbnail dekhe bujhei gecho. So ha amra ajke jacchi Noihati, and ami amar Noihati te mama bari. So ami boro ma onek bari dekhechi, but last besh kichu bochhor jawa hoyni. To ei bare amar iccha chilo je পুজোতে যাব, বাট যেহেতু আমার পিসির বাড়িতে কালী পুজো হয় তাই কালী পুজোতে ওখানে যেতে পারিনি। আজকে বড় মায়ের ভাসান, তো আমরা সেটাই দেখতে যাচ্ছি। অ্যান্ড আরও একটা স্পেশাল ব্যাপার, সেটা হচ্ছে আজকে রাকেশের জন্মদিন, মানে সঞ্চারীর উঠবি, ওর আজকে বার্থডে। সো ওই দিনটাও একটা মানে স্পেশাল হয়ে যাবে ওর কাছে একটা কোথাও, কারণ ও প্রতি বছর বার্থডেতে ও ঘুরতে যায় কোথাও। তো এইবারে যেহেতু ওদের সামনে বিয়ে তাই ঘোরার কোনো প্ল্যান সেরকম ওরা করেনি, তো আমরা ভাবলাম যে চলো এটা ছোটোখাটো একটা ট্রিপ হয়ে যাবে আর আমরা আমার মাসির বাড়ি থেকেই উঠবো। তো চলো আজকে দিনটাকে এখান থেকেই স্টার্ট করি। অ্যান্ড এখনও যদি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, তাড়াতাড়ি করে দাও। অনেক এক্সাইটিং ব্লগ, আরও অনেক কিছু এক্সাইটিং লাস্ট দু মাসে আসতে চলেছে। সো চলো তোমাদের ওদের সাথে দেখা করিয়ে দিই। এই যে এখন গসিপ চলছে বিশাল, কি বলছি, সেম টু সেম, খুব ইম্পর্টেন্ট কথা চলছে। ইয়েস, আমাদের নেক্সট ট্রিপের প্ল্যান হচ্ছে, তো প্ল্যান হয়ে গেছে, তার পরেরটা হচ্ছে। আচ্ছা, হ্যাপি বার্থডে। আরে বাহ, হ্যাপি বার্থডে। আমরাও তাই এসেছি। তাহলে তাহলে আমরা এখন বইচি স্টেশন বেরোলাম। অ্যান্ড আমরা এরকম, এই যে হাসি দেবো, খুব বাজে কথা। তো আমরা বইচি স্টেশন পেরোলাম আর আমরা একদম ল্যাদ খাচ্ছি, গল্প করছি, অনেক কিছু করছি। তো ঠিক আছে, আমরা পৌঁছাই, তারপরে দেখা করছি। নৈহাটি নেমে গেছি অ্যান্ড ঢুকেই একটু যাচ্ছি বড় মায়ের দর্শনে। তো চলো যাওয়া যাক। দর্শন করা হয়ে গেছে, মন ভরে দর্শন করেছি। এবার আমরা যাচ্ছি মাসির বাড়ি, কারণ ভাসান নেই, আমরা আবার আসবো। তো আমাদেরকে তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে খাবার খেয়ে ঝটপট আসতে হবে স্নান টান করে। তো সেই জন্য আমরা যাচ্ছি, আমরা টোটোতে চেপে গেছি আর সবাই আছে। ভাই এসেছিলো নিতে, মানে ওর বাড়ি যাচ্ছি, ও নিতে এসেছিলো আমাদেরকে। আর ব্রেকফাস্ট আমরা এখানেই করে নিয়েছি, তাড়াতাড়ি যাই। ওকে, আমরা এসে এখানে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করবো। বাড়িতে চলে এসেছি অ্যান্ড আমি হাফ রেডিও হয়ে গেছি আর ওরা সবাই রেডি হচ্ছে। আমরা মানে আসার পর এত তাড়াহুড়ো করছিলাম, সো আর ব্লগটাকে আমি তখন করতে পারিনি। এই যে সবাই রেডি হচ্ছে, এখন আমরা খাবো, খাওয়া দাওয়া করে দেন তারপরে আমরা বেরোচ্ছি। আমরা খেতে বসছি অ্যান্ড এই যে মাসি অনেক কিছু প্রিপেয়ার করেছে আমাদের জন্য। লাইট জ্বালাও, দেখাই কি কি বানিয়েছে। মাসি পোলাও, চিকেন আমাদের জন্য বানিয়েছে, তবে ঝটপট করে খাবারটা খেয়ে নি। গঙ্গায় স্নান করেছে, ডুবকি লাগিয়েছে, আমার পাপ ধুতে গেছিল বলছে। তো যাই হোক, সারাদিন আমাদেরকে আমরা বাড়িতে স্নান টান করেছি তো ওখানে যেতেই পারিনি আমরা।
ওটা মিস করে গেছি। তো আমরা এখন যাই হোক যাচ্ছি, আমরা অনেক লেট হয়ে গেছি, আমি যাই না ওখানে ঢোকার, ওখানে ব্যারিকেড দিয়ে দেবে বড়মা ভাসানের সময়। তো আমাদের আরও আগে এক ঘন্টা আগে বেরোনোর কথা ছিল, আমরা এক ঘন্টা লেট। তো ঠিক আছে যাই, দেখা যাক কি হয়। চলে এসছি অ্যান্ড এখন বড় মায়ের ফুলের সাজটা পরাচ্ছে, আর ভাসান মোটামুটি হবে আরো এক ঘন্টা পরে। তো চলো দেখাচ্ছি ফুলের সাজ পরানো হচ্ছে এখন। চাফা সব পাবে, তারপর গিয়ে ওই দিকে যে জায়গাটা আছে ওখান থেকে দাঁড়িয়ে থাকতে পারবে। আজকে ইমিডিয়েট আমি ডাক্তার স্ক্রিনিং করব। এই কি করছিস তুই? আমরা এত সামনে এসে দাঁড়িয়ে গেছি, মানে এখান থেকে দেখতে পাবো এমন একেবারেই নয়। তো আমরা দেখছি কোথায় সেটেল হওয়া যায়, কোথায় গিয়ে ভালো দেখতে পাবো। এই জায়গাগুলো খুব পারফেক্ট ছিল, বাট এখানে এত ভিড় হয়ে গেছে যে বুঝতে পারছি না কি করবো। তো দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন এক দেড় ঘন্টা দেরি আছে। হ্যাঁ এখন এক দেড় ঘন্টা পরে হবে। প্রচন্ড প্রেশার, মানে কি বলবো। সো বিসর্জন কমপ্লিট, আমরা এখনো বেরোতে পারিনি, মানে এত ভিড়, আর একটু ফাঁকা হোক দেন আমরা বেরোবো। আর এখন খারাপ হচ্ছে, খুব মন খারাপ হচ্ছে সত্যি কথা বলতে। আর এখন মায়ের কাঠামটা, ওই যেটা কাঠামোটা, ওটা কেটে মানে এখান থেকে নিয়ে যাবে, তো ওটা এখন করা হচ্ছে। আমরা একটু দাঁড়িয়ে আছি, একটু হালকা হলে তারপর আমরা এখান থেকে বেরোবো। তুমি কিছু বলবে? আমরা একদম এই যে বট গাছের নিচে একদম কিছু না দেখতে পাচ্ছি। আমার মাথা ঘুরছে আমি বলতে জানি। প্রচন্ড কষ্ট, মানে আমি জাস্ট দেখে দেখে মন ভরেছে, বাট পুরো আড়াই ঘন্টা থেকে দাঁড়িয়ে আড়াই ঘন্টা দাঁড়িয়ে আছি, আড়াই ঘন্টা একদম কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছি। আর এই যে এইটুকু জাস্ট সাপোর্ট,
আর এইদিকেই জল, মানে পড়লে ফোনও পড়বে আমিও পড়বো সব পড়বে। ওকে টাটা টাটা। তো আমরা এখন একটুখানি নৌকা রাইডে যাবো সন্ধ্যেবেলায় গঙ্গার হাওয়া খেতে, তো চলো চাপে যাক। তো ভয় লাগছে না তো? একটু নিচে নেই বল, একটা লাইন নিচে নেই বল, যদি ভয় লাগে এদিকে তো গাইজ, আমরা এখন একটা মোমো শপে মোমো খেতে ঢুকেছি। এই যে বসে গেছে, বসার স্টাইল দেখুন, মোমো খা দেখুন। মানে আড়াই ঘন্টা ভাষণ দেখার পর এইভাবে ছাড়া আর বসতে পারছি না, আমার এত টায়ার্ড। আর পাচ্ছি না, মুখগুলো দেখে কতটা টায়ার্ড সেটা বোঝা যাচ্ছে। চলো এরপরে আমরা ফুচকা বা কোথাও যাবো, বা দাদা বৌদির বিরিয়ানি কি হবে জানি না। আমার ব্যারাকপুর যেতে পারি, যেতে পারি তো দেখাচ্ছি কি হবে। তো আমরা চলে এসেছি ব্যারাকপুর, তো বলেছিলাম ব্যারাকপুর আসতে পারি, তো চলে এসেছি। তো আমাদের ইচ্ছা এখন দাদা বৌদির বিরিয়ানি খাবো, দেখা যাক। দেখা যাক না, দেখা যাক কেন, দাদা বৌদির বিরিয়ানি খেতেই এসেছি। সত্যি কথা বলতে যদি ভালো লাগে তো খেতেও পারি। না না, দাদা বৌদির বিরিয়ানি খাবো, চেষ্টা করবো, এখন কমিটমেন্ট দিস না। আচ্ছা ঠিক আছে, ট্রাই করি সিচুয়েশন। তো আমরা ব্যারাকপুর এসে গেছি, তো এখানে দেখছি একটা তো কিছুটা ঘোরাঘুরি করে এবার এখন অনেকটা রাত হয়ে গেছে, আর আমাদের খিদেও পেয়ে গেছে, আর আমরা চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানিতে একটু বিরিয়ানি খেতে। অ্যান্ড এটা আমার কাছে ফার্স্ট টাইম, অ্যান্ড অনেকের কাছে এখানে মনে হয় সঞ্চারি ওদের কাছেও ফার্স্ট টাইম, মনে তুই শুধু খেয়েছিস না, আমার ভাই শুধু খেয়েছে, বাকি সবার কাছে এটা ফার্স্ট টাইম। না রাকেশও খেয়েছে, ও রাকেশও খেয়েছে, মানে আমাদের তিনজনের কাছে ফার্স্ট টাইম। ঠিক আছে, খুব ইচ্ছে ছিল এটা বিরিয়ানি, আমি এলাকা সব জায়গায় সবাই অনেকেই হয়তো আমরা টেস্ট করেছি, তা বলবো। আমরা চার প্লেট নিয়েছিলাম পাঁচজনে মিলে, সো আমরা মানে আর খেতে পাচ্ছি না। অ্যান্ড কী হচ্ছে এখানে তোমাকে, তোমাদের একটু দেখাই। এই যে খাবার খেতে পারিনি, লাস্টে প্যাক
আমার এটা ড্রিম ছিল বলে আমি এটা অপমান করে যাচ্ছি না, এটা হচ্ছে ব্যাপার। আমি ও মোটামুটি প্যাক করে নিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে সব কিছু কমপ্লিট করতে এলাম, এত পেট ভরেছে কিছু করার নেই, প্রচন্ড পেট ভরে গেছে। আর মানে এই হাঁটাটা যেটা আমরা মানে দাদা বৌদি বিরিয়ানির ওখান থেকে এই স্টেশন অবধি এলাম, এটাতে অনেকটা আমাদের খাবারটা হজম হলো। অ্যান্ড এখন আমরা এই যে ব্যারাকপুর স্টেশনে আছি, হ্যাঁ, তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, কারণ এরপর জাস্ট যাবো নৈহাটি, নৈহাটি থেকে মাসির বাড়ি। অ্যান্ড কালকে সকালবেলায় আমি একটু কলকাতা যাবো, বিকজ আমার কিছু কেনাকাটা আছে। কেনাকাটাটা কেন আছে সেটাও তোমরা খুব তাড়াতাড়ি জানতে পারবে। তো যাওয়া যাবে, সো কেনাকাটাটা কেন আছে খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে। আর ট্রেন চলে এসছে, সো আমি ব্লগটা এখানেই শেষ করছি। টাটা টাটা, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আজকের জন্য, বাই। তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে খুব তাড়াতাড়ি করে দাও। দেখতে পাচ্ছ ট্রেন ঢুকে গেছে, আমি এখানেই শেষ করছি। গুড নাইট।